বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফা চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হ্যাঁ এটা আমরা খুব সহজে করতে পারি তাহলে আমাদের এখানে মূলধন হচ্ছে চারশো টাকা চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে হ্যাঁ কত পার্সেন্ট হারে পাঁচ পার্সেন্ট হারে তো চারশো পাঁচ পার্সেন্ট আমরা করি পাঁচ ভাগ কত একশো ঠিক আছে পাঁচ কত একশো বিশ বিষয় কত চারশো ঠিক আছে তা আমরা প্রথম বছরে সুদ পাই বিশ টাকা হ্যাঁ এবং পরের বছর যেহেতু দুই বছর বলেছে তার পরের বছরের সুদ পাবো কত টাকা আমাদের বিশ টাকা চক্রবৃদ্ধি মূলধন চাইছে তার চক্রবৃদ্ধি মূলধন বলতে যে বিশ টাকা আমরা পাইলাম এটার আবার সুদ কত এটার আবার পাঁচ পার্সেন্ট যদি আমরা করি তার পাঁচ ভাগ কত একশো পাঁচ বিশ কত একশো পাঁচ পাঁচ এক তার মানে আমরা এখানে পাইলাম বিশ টাকা পরের বছর পাইলাম আবার বিশ টাকা বা বিশ টাকার পাঁচ পার্সেন্ট কত পাইলাম আমরা এক টাকা তাহলে আমাদের মূলধন ছিল চারশো আর হচ্ছে আমাদের সুদ হচ্ছে বিশ টাকা প্লাস বিশ টাকা প্লাস এক টাকা তাহলে মোট পরিমাণ হচ্ছে চারশো একচল্লিশ টাকা ঠিক আছে তাহলে খ আমাদের উত্তর